আজকের ভিডিওতে যা যা থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম আমি, সুলতানা ফ্যামিলি ব্লগ। তো আমি তো আবারও বেড়াতে আসছি। তো আমি তো আজকে 2-3 দিন যাবত আমার বড় ননাসের বাসায় আসছি। তো সেখান থেকে আজকে আবার আমার ছোট বোনের বাসায় আসছি। আমার ছোট বোনের বাসা তাদের বাসা থেকে খুবই কাছে। তো ওরা দাওয়াত করেছে, বলল যে এইখান থেকে তাহলে আস। তো এই জন্য আমি গতকালকে মানে বলেছে, তো আজকে সকাল সকালে নাস্তা খেয়ে চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন আমার বোন আজকে কী কী করেছে, কী কী করে আমাদেরকে খাওয়ালো। তো আমি ফার্স্টে তো নাস্তা দেখালাম, মানে নাস্তাটা ভিডিও করতে পারিনি, লাস্টে মনে পড়েছে তাই একটু শ্যুট করে দিয়েছি। তো এইখানে আমার বোন সবই রান্না হয়ে গেছে। তো ইলিশ মাছটা মানে বলতেছি কি যে তাহলে তুই রান্না কর। তো এখানে ইলিশ মাছটা আমি নিজেই রান্না করতেছি, আরও সবই রান্না করে ফেলেছে অলরেডি। তো দেখতে থাকুন, আমি এখানে ইলিশ মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ ধনিয়া পাতা সব দিয়ে আমি এটা রান্না করেছি ইলিশ মাছটা। আর এখানে ডাল বাগার দেওয়া হলো, ডালটা আমি বাগার দিয়েছি, কারণ ডালটা ও নিজেই রান্না করেছে। তো আমি পাকের ঘরে ছিলাম দেখে আমি ডালটা বাগার দিয়ে দিলাম। তো এইখানে কিন্তু আমরা খাবার খেতে চলে এসেছি, এর ফাঁকে আমরা গোসল করেছি, তারপর যার নামাজ আছে সে নামাজ পড়েছে, তারপর আমরা খাবার টেবিলে চলে আসছি, কারণ এখানে খেয়ে আবার আমরা একটু বের হব। তো দেখেন কী কী রান্না করেছে, অনেক রান্না করেছে, গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, ভাজি, ডাল, সালাদ, অনেক আইটেম করেছে, কারণ রাত্রে আবার আরও অনেক আলাদা আইটেম করবে। এই তো আমরা এখন বের হয়ে গিয়েছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বের হয়েছি, আমরা এখন একটু ঘুরতে যাব। আপনারা কিন্তু প্লিজ প্লিজ ভিডিও অবশ্যই দেখে নেবেন, খুব সুন্দর ভিডিও আজকে। তো এখানে তো আমার হাজব্যান্ড, আমার ছোটো বোন, ছোটো বোনের হাজব্যান্ড, ছেলে সবাই যাইতেছি। তো আমি, আমার ছোটো বোন আর তার ছেলে আমরা এক রিক্সায় যাইতেছি, আর আমার হাজব্যান্ড, আমার ছোটো বোনের হাজব্যান্ড এক রিক্সা আসবে, মানে পেছনে আসতেছে। তো এই তো দেখেন, আমি আশপাশটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো দেখেন এইখানে কিন্তু অনেক সুন্দর লেক, মানে নদীর মতো, নদীর মনে হয় এটা শাখা, আমি এটা বুঝতে পারিনি যে আসলে এই জায়গাটা এত পানির, মানে এটা কি। তো মনে হয় এই আশেপাশে বড় নদী আছে, তার পানিটা এই ভিতরে আসছে, লেক হয়ে গেছে। তো দেখেন অনেক বড়, অনেক সুন্দর একটা জায়গা, আমি আগে কখনো আসিনি। আমার ছোটো বোন আসছে, তো ওরাই আমাদেরকে নিয়ে আসছে। তো আমরা এসে পৌঁছাইছি, এখন গাড়ি থেকে নেমে রিক্সায় তো আসছি, রিক্সা থেকে নেমে এখন ভিতরে যাব। তো আপনাদেরকে একটু এই এই পিছনের সাইডটা দেখাই দিলাম। তো ওই পাশেও কিছু জায়গা আছে, খাবার রেস্টুরেন্ট বা একটু ঘোরার জায়গা। তো এই তো আমরা মেলার ভিতরে ঢুকে পড়েছি। তো এটা রাস্তা, মেন রাস্তা থেকে এই তো ঢুকলাম সবাই মিলে। তো দেখেন কত কিছু উঠেছে এখানে, অনেক সুন্দর জায়গাটা, আমার কাছে ভালো লাগছে জায়গাটা। এই মানে মেলার জায়গাটা তেমন একটা বড় না, ওই পাশ দিয়ে অনেক বড়, কিন্তু অনেক ভালো লাগছে। তো বিশেষ করে ফ্রাইডে মানে শুক্রবারে অনেক মানে বড় মেলা হয় নাকি, আমার বোন বলল যে যদি শুক্রবারে আসতা তাহলে আরও ভালো হতো, মানে অনেক মেলা হয়। তো এখানে আমি ফুলের টপগুলোও দেখাই দিলাম, একটু দামও করেছি। তো এখানে দেখেন ভাজা পোড়া করতেছে। তো এখানে অনেক খাবারের দোকান উঠেছে, মানে খাবারের দোকানগুলো বেশি, অনেক কিছু মানে পাওয়া যায় এখানে খাবারে দেখলাম। তো এখানে বাচ্চাদের খেলনার দোকানগুলো, তো যেই পাশে চার দোকান, তারপরে ফুচকার দোকান সবই আছে। এখানে আচার বিক্রি করতেছে, অনেক আইটেমের আচার। এখানে পার্স, কসমেটিক্সের সবই দোকান আছে। তো এই দেখেন এখানে চা, তারপর ফুচকা সবাই যে যার মতো নিয়ে খেয়ে নেয়।
যার ভালো লাগে যেটা সেটাই খেয়ে খাওয়া যায়। তো এখানে এই পিছনে এটা ট্রেন, বাচ্চাদের ট্রেন, তার সামনে ফুলের এইগুলা বিক্রি করতেছে ব্যান্ড। তো এটা কিন্তু একটা চার দোকান। তো আস্তে আস্তে আমরা কিন্তু একেবারে ভিতরে চলে আসছি মাঝামাঝিতে। তো এখানে অনেক রাইডও আছে বাচ্চাদের বড়দের সবারই। ওই দেখেন অনেক সুন্দর, তো খুব ভালো লাগছে। এখানে কিন্তু অনেক মিউজিক, অনেক গান চলতেছিল, তো আমি কপিরাইট চলার ভয়ে আর মানে সাউন্ডটা দিইনি, মিউট করে দিয়েছি। তো এটা আমার বোন। তো এখানে এটা হলো মনে হয় ফুচকা, কি সুন্দর কলসগুলো রঙিন করে তারপর বিক্রি করতেছে, দেখতে খুবই ভালো লাগতেছে। ওই তো বাচ্চাদের এটা পিছলা, পিছাল খায় ওই দুই পাশে দুইটা। তো আমার হাজবেন্ড বলতেছে কি যাও একটা রাইডে চড়ো। তো আমি আসলে মাথা আমার অনেক প্রচণ্ড ঘোরায়, এই জন্য আমি কোনো রাইডেই চড়তে পারি না, শুধু এই নৌকাটা ছাড়া। তো আমি আর আমার ছোট বোন আর তার ছেলে উঠেছি। তো ছেলেটা, ও ছেলে পরে নামাই দিয়েছে, কারণ এটা অত সহজও না, এর জন্য নামাই দিয়ে দেওয়া হয়েছে। আর আমি আর আমার ছোটো বোনই শুধু উঠেছি। দেখেন, তো আমার হাজবেন্ডকে বললাম একটু ভিডিও করো, তো সে নিচে থেকে ভিডিও করতেছে, তারা কেউ ওঠেনি। তো এই জায়গাটার মধ্যে অনেক মজা হয়েছে, মানে অনেক হাস্যকর। আমার ছোটো বোন এত ভয় পাইছে, তো আমি একটু যা ভয় পাবো ওর ভয় দেখে আমার মানে হাসতে হাসতে আমার ভয় মানে ভুলেই গিয়েছি। যাই হোক, তারপর ভালো লেগেছে এই জায়গাটা উঠে, কারণ একটা রাইডেই আমি চড়তে পারি, আর কোনো রাইডেই আমি চড়তে পারি না। আর হয়তো ট্রেন এগুলো, এগুলোতে তো কোনো ঝাঁকি টাকি নাই, এগুলো তো চড়তে পারি। তো দেখেন, আমার হাজবেন্ডকে বলছি যে ভিডিও করতে, সে মানে এটা কিন্তু অন্য সাইটে এইগুলো ভিডিও করেছে, ভালোই লাগতেছে। ওটা চরকি, কোনো লোক ওঠেনি, শুধু শুধু চলতেছে। আস্তে আস্তে যত বিকেল হবে তত মানুষ হবে আর ভিড়ও হবে। তারপর আমরা তো একটু বিকেলের দিকেই গিয়েছি, কারণ আমরা এক বাসায় গিয়েছি, ওখান থেকে খেয়ে দিয়ে বের হতে দেরি হয়েছে। তো আমাদেরও কিন্তু রাতই হয়েছিল ওই জায়গাতে। তো এই তো আমার ছোটো বোনের ছেলে, ও এই ঘোড়াতে চড়বে, তো ওকে চড়াই দিল। আর আমার ছোটো বোন বলতেছে চল আমরা একটু হাইটে আসি, মানে আমরা কসমেটিক্স বা মেয়েদের আইটেমগুলো দেখি আর তারা এখানে থাক। তো আমার হাজবেন্ড আর আমার ছোটো বোনের হাজবেন্ড ছেলে ওরা ছিল, আর আমরা ওইদিকে যেয়ে কসমেটিক্সগুলো দেখেছি। তো এই তো আমরা এখানে চলে আসছি। তো কসমেটিক্স দিতে এখানে অনেক আইটেমের, রেশমি চুড়ি, কাঁচের চুড়ি যেটা বলে সেটা, আর এমনিতেও অনেক আইটেমের চুড়ি, তারপর মালা, অনেক কসমেটিক্স সবই উঠেছে, মোটামুটি ভালো লাগছে। তো আমিও টুকিটাকি কিছু কিনেছি, তেমন কিছু কিনিনি, হালকা পাতলা কিছু নিয়েছি। তো দেখেন কত কসমেটিক্স, আর এখানে বাচ্চাদের খেলনা আইটেম, অনেক খেলনা আইটেম। আপনাদেরকে আমি সবই মোটামুটি দেখাইলাম, যা যা ছিল এখানে আমার চোখের সামনে যা আসছিল, বা আমি মোটামুটি সবই দেখাইছি। তো এখানে আমার ছোটো বোনের ছেলে একটা মানে গাড়ি ধরছে, তো ও এটা নিয়েছে। তা আমি বললাম, আমি আবার দুষ্টুমি করতেছি, তুই মেয়েদেরটা কেন নিলি? ও তো তা বুঝে না, বলে না গাড়ি, এটা গাড়ি লাইট জ্বলে। তো এই তো দেখেন অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এখনও আজান দেয়নি, মাগরিবের একটু পরে আজান দেবে। তো তারা কিন্তু এই নদীর সাইডে চলে আসছি আমরা। তো আমার হাজবেন্ড বলতেছে তোমরা এখানে থাকো আমরা যাই। তো আমরা বললাম কিনে যে না, আমরা তো দেখবো। তো এইখানে নাকি এত ই ছিল না, মানে আরও গভীর ছিল, এখানে পানি ছিল। তো এখানে এটা মনে হয় বালু দিয়ে ভরে তারপর জায়গাটা আরও বড় করে নিয়েছে, আর ওই পাশ দিয়ে অনেক বড় লেক। ওই যে দেখেন ওইখানে কিন্তু ট্রলারও আছে, অনেকে স্পিড বোটে চড়ে
টাকা লাগে, মানে টাকা, এটা তোর আইডি, এর অনেকেই চড়ে ঘুরে। তো আমরা এটা তো উঠিনি, রাত হয়ে গেছে দেখে আর উঠিনি। তো আমরা এখান দিয়ে তো আরেক পাশে যাইতেছি, এটাই যে এখানে এলো পুরা মানে লেকটা, দেখেন কত সুন্দর পানি। এখানে কিন্তু গোসলও করে যারা দিনে আসে, মানে দুপুরের দিকে আসে তারা গোসল করে। এর আগে আমার বোনেরা, সব বোনেরা আসছে, শুধু আমি আসিনি, ভাইয়ের বউ, ভাই, তারপর আমার বোনেরা, তারপর বোনের ছেলে, হাজবেন্ড সবাই আসছিলো, শুধু আমরাই ছিলাম না, কারণ আমার হাজবেন্ড তো বাহিরে ছিল, এই জন্য আমি আর আসিনি। তো আমি বলেছি যে না, ও আমার হাজবেন্ড আসুক তারপরে যাব। তো এই তো দেখেন ওনারা চড়েছে, তা আমি ওটা দেখাইলাম যে কীভাবে চড়ে। তো এটা কোনোই না, হালকা নৌকার মতো, এটা কোনো স্টার্ট মনে হয় দেয় না, কোনো মেশিন নাই। যাই হোক, তো দেখেন কি সুন্দর লাগতেছে, অনেক লাইটিং করেছে, রাত্রের ভিউটা তো বেশি সুন্দর লাগে মেলাতে, অনেক ভালো লাগছে আমার জায়গাটা। আমি জানি না যে, আমি ওর মুখে শুনেছি কিন্তু জানি না এত সুন্দর জায়গাটা। তো এখানে লটারি আইটেম করেছে, তো আমরা লটারি ধরতে চেয়েছিলাম, পরে অনেকে বলতেছে যে ধরির গোলা বোয়া সবাই পায় না, এর জন্য চলে আসছি। আর এখানে ফল দিয়ে কি যেন একটা বানাইতেছে, তো আমি ভাবলাম শেয়ার করে দিই। তো এখানে তো ট্রেনও চলতেছে, কোনো লোক উঠেনি এখনো। এই তো আমরা কিন্তু একটা চটপটির ফুচকার দোকানে ঢুকেছি, আমার ছোট বোনের ছেলে বলতেছে যে আমি ফুচকা খাবো, তো ও শুধু খেয়েছে, আমি ও আমরাও খেতে চেয়েছিলাম, তো আমার ছোট বোন বলতেছে না আমি এগুলা খাবো না, আমরা চা খাবো। তো আমরা ও আমার সুদর ছেলে ফুচকা খেয়েছে, আর আমি আর আমার হাজবেন্ড, মানে যারা সবাই আসছি তারা এই দোকানে আসছি চা খেতে। এই চাটা নাকি অনেক মজা হয়, তো এই জন্য এই চাটাই খাবো, আর কিছু খাবো না। তো এই তো দেখেন কীভাবে বানাইতেছে চাটা, পাতিলটা পুরে আমি কখনোই দেখিনি, আমি এমনিতে দেখেছি এই মানে এরকম কাপে করে চা খাওয়া হয়, তো সরাসরি ফার্স্ট দেখলাম। পাতিলটাকে সুন্দর করে পুরে আবার দেখেন কিভাবে কি করতেছে, মানে চাটা অনেক মজা ওনাদের, অনেক টেস্ট, আমার খুবই ভালো লাগছে। তো এখানে একটা মানে হালকা পাতলা অঘটন ঘটে গিয়েছে, তো ও তো বাচ্চা মানুষ, ও চা নিবে, আর ও যেটা বলে সেটা তাকে দিতেই হবে। তো ওই চা নিতে গিয়ে হাতে পড়েছে, ও চা করছে কি ও তো বুঝে নাই, ওর মা ওপরে ফেঁকে দিচ্ছে গরম চা, তারপর ওনারা পানি দিয়ে সেটা ধুয়ে দিল। তো এর তেমন কিছু হয়নি, হালকা হয়তো একটু জ্বলেছে। তো এই তো আমরা একদম মেলা থেকে বের হয়ে বাসায় চলে আসছি, তো আমরা নাস্তা কিন্তু বাসায় এসেই খেয়েছি, কারণ আমরা তো ওদের বাসায় বেড়াতে আসছি, এই জন্য নাস্তা ওরাই করে, ওরাই খাওয়াইছে বানিয়ে। তো এখানে পাস্তা, পাস্তাটা কিন্তু আমি নিজে রান্না করেছি, আর এইখানে হলো পিঠা কিনা আনা হয়েছে, আর এই যে নাস্তা, পিঠা কিনা, চিতে পিঠার মাংস তো ছিল রান্না করা, তো কিনা আনা হয়েছে ওদের ওইখানে। চিতে পিঠাটা অনেক টেস্ট, অনেক মানে পুরা বাসায় বানানোর মতো মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।